একটা কাজ, এটা আসলে একজন না, দুজন না, দশজন না, শখানেক মানুষের কাজ। প্রতিটা মানুষের প্রেমের ফসল কিন্তু এই সিনেমাটা হবে। এবং আমি আসলে খুব বেশি খুশি, যে কারণে যে প্রতিটা সিন করার সময় আমরা যে পরিমাণ এফোর্ট দিয়েছি, রিহার্সাল থেকে শুরু করে রিরাইট করা থেকে শুরু করে এবং ডেলিভারি দেওয়ার পরে স্ক্রিনে সেটা মনিটরে দেখে চেক করা যে আসলেই যা চাচ্ছি পাচ্ছি কি না, এই যে ডেডিকেশনটা, আমি আসলে আমার লাইফে এতটা ডেডিকেশন, এতটা পুরো টিম থেকে এক্সপেক্ট করিনি কোনো একটা কাজে হবে। সো আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি। আর কিছু ব্যাপার আছে না, মেমোরিজ, মানুষ বেঁচে থাকে কিন্তু স্মৃতিতে। আমার এই কাজের সাথে এমন কিছু স্মৃতি আছে, এমনও হয়েছে যে সিনটা করে যখন সিনে কেঁদেছি, যখন মনিটরে দেখছি, তখন আমি কাঁদছি, ডিওপি কাঁদছে, ডিরেক্টর কাঁদছে, কো-অ্যাক্ট্রেস কাঁদছে। সো এই যে এই ফিলটা, যে আমার মনে হয় যে আমরা যেটা ফিল করেছি, আমরা যেহেতু ফিল করে কাজটা করেছি, মানুষ বুঝবে আমাদের প্রেমটা, কষ্টটা। এবং এত কথা না বলে আমি জাস্ট একটু ধৈর্য ধরতে বলি, হোপফুলি অক্টোবর নভেম্বরে আসবে। অতদিন পর্যন্ত কথা কম বলি, কাজটা মন দিয়ে করে যাই। আই এম শিওর দিস ইজ গোয়িং টু বি, মানে আমি যদি